তোমাদের মধ্যে যারা চাইছো আমাদের রাজ্যে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে অফলাইনে চালু হোক, তাদের জন্য রয়েছে ভিডিওতে সুখবর। আমাদের রাজ্যে শিক্ষা দপ্তর কি জানালো স্কুল কলেজ খোলা নিয়ে, একই সাথে আমাদের নবান্ন সূত্রে এই মুহূর্তে কি খবর রয়েছে, কবেই বা খুলতে পারে আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত তথ্য বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করতে একেবারেই ভুলো না। সকলেই জানো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে আর ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলেই কিন্তু এই মুহূর্তে একটাই বিষয় বলছে, রাজ্যে পুনরায় সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অফলাইনে পঠন পাঠন চালু করা হোক। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে আমাদের পুরো দেশের মধ্যে সবথেকে শীর্ষে থাকা রাজ্য মহারাষ্ট্র, সেই রাজ্যে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় ওপেন করা হচ্ছে আগামী সোমবার থেকে। তো আমাদের রাজ্যে এই মুহূর্তে সবথেকে চর্চিত বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন নিয়ে, প্রত্যেকে চাইছে যাতে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করা হোক। এবং ইতিমধ্যে সবথেকে বড় যে সংবাদ সেটা হলো রাজ্যের শিক্ষা দপ্তর চাইছে এই মুহূর্তে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানকে ওপেন করতে। তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা মনে করছে যে এ সম্পূর্ণভাবে অফলাইনে শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে চালু করা উচিত। সেই কারণে রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের মুখ্য সচিবকে জানিয়েছেন এবং বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানকে ওপেন করার জন্য। একই সাথে বলে রাখি মুখ্য সচিব অর্থাৎ নবান্ন এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন নিয়ে আলোচনা করবেন স্বাস্থ্য দপ্তরের সাথে, একই সাথে বৈঠক করবেন চিকিৎসকদের সাথে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তর অনুমতি দিলেই রাজ্যে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করা হবে। শিক্ষা দপ্তর চাইছে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করতে, এখন শুধুমাত্র ও অনুমতি প্রয়োজন স্বাস্থ্য দপ্তরের, এবং স্বাস্থ্য দপ্তর অনুমতি দিলেই মুখ্য সচিব যেমনভাবে ঘোষণা করেছিল রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কথা, তেমনভাবেই কিন্তু মুখ্য সচিব অথবা নবান্ন জানিয়ে দেবে অফিসিয়ালভাবে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চলেছে। যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে যে প্রথম দিকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্যই স্কুল খুলে দেওয়া হবে, আর যদি স্কুল খোলে সেক্ষেত্রে কলেজ আবার পুনরায় খুলবে যেরকমভাবে খোলা হয়েছিল। ও যদিও এই মুহূর্তে স্কুল খোলা নিয়েই সর্বাধিক জোর দিচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর এবং স্কুলের কথাই কিন্তু উল্লেখ করেছে, যদিও স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অফলাইনে পঠন পাঠন হয় সেক্ষেত্রে কলেজের ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু অফলাইনে পঠন পাঠন অবশ্যই হবে। এ সমস্তটাই বিস্তারিত জানালাম স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, সিলমোহর পড়লেই অর্থাৎ স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিলেই আমাদের রাজ্যেও পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চলেছে। এবং যেটা বললাম সর্বাধিক চান্স রয়েছে আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ফেব্রুয়ারির প্রথম দিকে, যেটা আমি আগেই বলেছি ফেব্রুয়ারির এক তারিখ থেকে। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আগে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছি, প্রথম কমেন্টে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা ভিডিওটি অতি অবশ্যই দেখে নেবে। আর এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি তোমরা সকলেই জানো, এই পরিস্থিতি অনুযায়ী তোমাদের কি মনে হয় রাজ্যে পুনরায় স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করা উচিত? অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না।